মঞ্চে ডেকে দিচ্ছি একজন বিস্ময় বালককে যার বয়স আট বছর সে সাত মাসে পবিত্র কোরআনকে হিফস করেছে সেই বিস্ময় বালক আশরাফ আলী আসছে মাদারীপুর থেকে বাংলাদেশের মাদারীপুর থেকে আসছে হাফেজ আশরাফ আলীকুম আজকের পর্বের নিয়ম হচ্ছে আমি কোরআনে কারিমের একটি আয়াতের অংশ বিশেষ বলবো সেই অংশটি কতটি স্থানে আছে তুমি বলবে এবং এর পরের আয়াতটি পর্বে ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها وهو العزيز الحكيم ولو يؤاخذ الله ارقد هاي ستيم بالله "وهو العزيز الحكيم ضرب لكم مثلا من انفسكم هل لكم مما ملكت ايمانكم من شركاء فيما رزقناكم في فَأَنْتُمْ فِيهِ سَمَاءٌ تَخَافُونَهُمْ كَخِيفَتِكُمْ أَنفُسَكُمْ أركو وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ سورة فاطر يا سنة. وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ خَلَقَ السَّمَاوَاتِ

هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون وان يكذبوك فقد ذُبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ وَإِلَى اللَّهِ الحياة الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغُرُورُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا للناس وما يعقلها الا العالمون خلق الله السماوات والارض بالحق ان في ذلك لانه خلق السماوات. هاي عبر ان في ذلك لاية للمؤمنين. إيه بي. اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاة. ان الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر.

ভাবগাম্ভীর্যের সাথে চলাফেরা করে এবং একটা মিষ্টি হাসি তার ঠোঁটে সবসময় লেগে থাকে এই আশরাফ আজকের একটু দুঃখজনকভাবে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আপনারা কি বলবেন মাওলানা আবু ইউসুফের কাছ থেকে আগে জেনে নিই সম্মানিত উপস্থাপক ধন্যবাদ আপনাকে ঠিকই বলেছেন আসলে এরা তো একজন শক্ত প্রতিযোগী সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত তো আসলে বিষয়টা হলো যে আমি যেটা বারবারই বলি যেই প্রোগ্রামের প্রশ্নের ধরন এটার যে ফর্মেটটা সাজানো অত্যন্ত কঠিন তো আসলে অনেক সময় প্রশ্নগুলো বুঝতে তাদের ভুল হয়ে যায় আবার অনেক সময় পারে ঠিক কিন্তু তার ভিতরে এমন একটা অবস্থা হয়ে যায় ভয়ে টেনশন হ্যাঁ আর জীবনের প্রথম এত বড় স্টেজে আবার বিদেশের বাড়িতে এই কারণে আশাফালি মন খারাপ করার কোনো কারণ নেই এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা জনাব আল আজহারি আসলে এই পর্বগুলো কত কতটা কতটা যে কঠিন তা যে প্রতিযোগিতা দেয় সেই খুব ভালো করে জানে যে ওয়াহু আল আজিজুল হাকিম অল্প একটু অংশ এই অংশটুকু কিন্তু বেশিরভাগ আয়াতের শেষে এসে থাকে তো এর পরের আয়াত থেকে শুরু করতে হয় তো আমাদের ছোট্ট বন্ধু ঘাবড়ে গিয়েছে একটু সমস্যা হয়ে গিয়েছে আল্লাহ তালা ইনশাল্লাহ তুমি ছোট মানুষ তোমার চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে সেই আশা ব্যক্ত করছি আমাদের সম্মানিত অতিথি আপন জুয়েলারি দুবাইয়ের ডিরেক্টর জনাব মোহাম্মদ ইসমাইল আপনি পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আগে দেখেছেন আজ সরাসরি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগছে আপনার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অত্যন্ত গর্বিত আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি পিএসপি কোরআনের আলোর প্রতিযোগিতায় আসতে পেরে এবং পিএইচপির গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ এবং কোরআনার আলোর চেয়ারম্যান সাহেব জনাব মালানায় ইউসুফ সাহেবকে অত্যন্ত সাধুবাদ জানায় যেন এরকম একটা প্রোগ্রাম আমাদের দুবাই প্রবাসের জীবনে একটা করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বিত বিষয় আমারও আলহামদুলিল্লাহ বড় ছেলে ডাকা দারুন আজাদ আলেম সেকেন্ড ইয়ারে পড়ে আবদুল্লা আল মাহমুদ আর ছোট ছেলে জাকির মাহমুদ সেও কোরআনে হাফেজ ইতিমধ্যে কোরআন হাফেজ শেষ করেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার সিনে কোরআনকে রাখে সেজন্য সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল ইতোমধ্যেই তিনি আমাদের জানিয়েছেন যারা টপ এইটে ছিল সেই টপ এইটের মানে সেরাদের সেরা আটজনকে তিনি একটি করে ট্যাব পুরস্কার হিসাবে প্রদান করবেন ধন্যবাদ সম্মানিত অতিথিকে আর আশরাফ আলী ঘাবড়াবার কিছু নেই এখনও ফলাফল হয়নি তোমার জন্য শুভকামনা রইলাম